बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके। এখানে যাচ্ছে ভলভো বাস স্ট্যান্ড, ভলভো বাস স্ট্যান্ডের অপোজিটে যাচ্ছে এই বার্ডিজ। তো এখন আমরা বার্ডিজ একটা পিওর ভেজ রেস্টুরেন্ট। বন্ধুরা এটা হচ্ছে তোমার বিএনআরডি, জাস্ট পেরোচ্ছো বিএনআরডি পেরিয়ে, এটা হচ্ছে ভলভো বাস স্ট্যান্ড, দেন তোমার চেলিডাঙ্গার দিকে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি চেলিডাঙ্গাই পড়ছে এটা। তো ভলভো বাস স্ট্যান্ডের অপোজিটে হচ্ছে এই বার্ডিজ, এই যে সিঁড়িটা দিয়ে এলাম। তো চলো রেস্টুরেন্টে ভিজিট করি। এখন শ্রাবণ মাস, শ্রাবণ মাসে পিওর ভেজ রেস্টুরেন্ট আমাদের প্রত্যেকেরই খুব প্রয়োজন। তো চলো আজকে টপিকটা রয়েছে পিওর ভেজ রেস্টুরেন্ট দিয়ে। अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। सबकी नजर यहाँ है, हर चीज राज है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह स
जीत अब चाहे जिंदगी, ऐसी जीत अब चाहे जिंदगी है। ऐसी जिंदगी हम छिप छिपाए, हम ना आए 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 हम ना आए, ऐसी जी छिप छिपाए, ऐसी जी हम ना पाए, ऐसी जिंदगी हम छिप छिपाए, हम ना आए 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 हम ना आए, ऐसी जी যারা পড়াশোনা করতে খুব পছন্দ করো। আমি ছোটবেলায় একদম পড়াশোনা করতে পছন্দ করতাম না, যেটা ন্যাচারালি সবাই করে না, তো আমি এক্সেপশন আর কিছু না। বাট যারা পড়তে পছন্দ করো, এখানে দেখছি বিভিন্ন রকম বই রয়েছে, মানে জায়গাটা খুব সুন্দর, বাইরের ভিউটাও একবার তোমাদেরকে দেখাই, জাস্ট ভিউটা দেখো, ভিউটাও ভীষণ সুন্দর লাগছে এখান থেকে। সাথে যাচ্ছে কিছু বুকস রয়েছে এখানে, তোমরা চাইলে এখানে বুকস পড়তে পারো, আর বুকস পড়ার সাথে কেউ বুকস পড়তে পারো, কেউ গেম খেলতে পারো, বা গেম খেলতে বা একসাথে দুটো কাজ তো পসিবল নয়, কোনো ফ্রেন্ডের সাথে এসে সে হয়তো বুকস পড়ছে, তোমরা হয়তো গেম খেলছো, এটাও করতে পারো। এখানে দেখলাম কিছু বসার সিটস টাইপের রয়েছে, যে বাচ্চারা যাতে বসে খেলতেও পারে, টাইম স্পেন্ড করতে পারে, সেই রকম একটা বসার জায়গাও এখানে রয়েছে। अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একটা গেমিং রুমও রয়েছে এখানে স্পেশালি, ভীষণ সুন্দর এখানে। তো আমার যেটা মনে হয় যে কারো কেউ যদি মুড অফ হয়ে থাকো তাহলে তার মুডটাও অফ হয়ে যাবে, ভীষণ সুন্দর। যদিও একটুখানি ট্রাই করবো আমরা, তো আমার বেশ ভালো লাগছে জায়গাটা, বাচ্চাদের জন্য ভালো, বড়দের জন্য ভীষণ ভালো। তো এই যাচ্ছে সে গেমিংয়ের জায়গাটা, এখানে দেখলাম কিছু বসার সিটস টাইপের রয়েছে, যে বাচ্চারা যাতে বসে খেলতেও পারে, টাইম স্পেন্ড করতে পারে, সেই রকম একটা বসার জায়গাও এখানে রয়েছে। আমার মনে হয় একজনের জন্য প্রচন্ড ভালো, যারা নুডলস পছন্দ করো, এখন শ্রাবণ মাসের জন্য স্পেশালি যারা কাঁচকলারা ভেজ খাও, আমি বলবো জাস্ট একদম চোখ বন্ধ করে এটা খেতে পারো, খুব সুন্দর দেখেই লাগছে। এবার খেয়ে তোমাদেরকে বলবো যে খেতে কি কতটা সুন্দর। তো এর মধ্যে যা দেখতে পাচ্ছি একটু পেঁয়াজ কুচি টাইপের কিছু রয়েছে, হ্যাঁ পেঁয়াজ কুচি তো রয়েছেই, আর সাথে রয়েছে কি বলে গার্লিক, তো অবভিয়াসলি চলো খেয়ে বলি। নুডলস দেখে চামচ স্পুনটাকেই আমি উল্টো করে দিয়েছি, মানে এত বুদ্ধি আমার। ঠিক আমি তোমাদেরকে বলেছিলাম গার্লিক নুডলস মানে অবভিয়াসলি গার্লিক, একটা যে গার্লিকের যেটা স্মেল হয় সেটা একটা পাচ্ছি, সাথে না একটা মানে ম্যাগি যারা পছন্দ করো সেই ম্যাগি তো রয়েছে, ম্যাগির সাথে ম্যাগি মশলা রয়েছে, তো পুরো জমে গেছে এই নুডলসটা। প্রাইস আছে অনলি 120। আমি অপর্ণা থেকে রিভিউ নিয়ে নেবো ওর কেমন লাগছে। চলো বন্ধুরা, আমিও একটু টেস্ট করে নিই, ঠিক আছে, কেমন গার্লিক নুডলস। পুরো একদম
আর টেস্টটা একদম অসাধারণ গাইস। যেহেতু গার্লিক দেওয়া রয়েছে, তোমরা ঠিকই দেখছো, বার্ডিসই একমাত্র সম্ভব। আমি আসানসোলের অনেক জায়গায় গেছি যেখানে কিন্তু ফুড রিভিউ দিয়েছি, বাট বার্ডিসে একটা আমাদের জন্য, আমাদের জেনারেশন বলো, বাচ্চাদের জন্য বলো, সবার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমরা এখানে কিন্তু প্রচুর বুকস পাচ্ছ, আমার সাথে রয়েছে, তোমরা চাইলে বুকস পড়তে পারছো, তোমরা চাইলে গেম খেলতে পারছো, তোমরা তো সাথে খাবার তো পাচ্ছই ডেফিনেটলি। তো খাবার রয়েছে, গেম রয়েছে, আর এই যে নতুন একটা থিম, এই যে একটা নতুন কনসেপ্ট, শীতকালের জন্য প্রেফার করবো কোল্ড কফি।
একদম কোল্ড কফি, তো কোল্ড কফি পুরো কফির যে স্মেলটা ওটাতে তো আমি একদম পুরো মুগ্ধ এমনিতেই। তারপরে পুরো আমি যত খাচ্ছি এটা অ্যাকচুয়ালি কোল্ড, তো মানে আর একটু চিল হলে বেশি ভালো লাগতো, বাট আমাদেরকে আমরা যখন অর্ডার করেছিলাম আমাদেরকে দাদারা একসাথে সব কিছু দিয়েছিল, যার ফলে আমরা এত লেট সব কিছুতে, তো এটা অলরেডি গরম হয়ে গেছে যার জন্য আর একটা কিছু রিভিউ দেওয়ার নেই। তো এটা কিন্তু ভীষণ সুন্দর কোল্ড কফিটা একমাত্র বডিসে পাওয়া যাচ্ছে। তো তোমাদেরকে কিন্তু আমি বারবার বলছি ভেজ রেস্টুরেন্ট, হ্যাঁ নো অনিয়ন নো গার্লিক বলবো না, উইথ গার্লিক অ্যান্ড উইথ অনিয়ন। বাকি আমরা অনেকে এই কনসেপ্টে নিয়ে থাকি যে বাডিসের একটু প্রাইসটা হাই, না এটাই আছে স্প্রিং রোল মাশরুম দেওয়া। এই স্প্রিং রোল মাশরুম দেওয়ার প্রাইস আছে, অনলি প্রাইস আছে 60 rupees, মাত্র 60 টাকা। এটাই আছে শোয়া পকেট। তো এই শোয়া পকেট আমি এর আগে কখনো দেখিনি, তো এই একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। এটার প্রাইস আছে অনলি 50 rupees। তো চলো বন্ধুরা, আমরা এখন বাড়িদের লাইভ কিচেনে যাচ্ছি ভেতরে। বাহ, বেশ নিট অ্যান্ড ক্লিন এবং হাইজিন তো মেনটেন, খাবার দাবার দেখেই বোঝা গেছে। তো এই যাচ্ছে সেই লাইভ কিচেনটা, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন যা দেখতে পাচ্ছি, যেটা আমাদের প্রচণ্ড দরকার। ওইদিকে আমি দেখাতে পারলাম না, দাদা হাতটা ধুচ্ছিল, তো প্রচণ্ড পরিষ্কার। এখানে যাচ্ছে কিছু বাটারও রয়েছে সাথে, যেটা আমার খুব লোভের একটা জিনিস। তো লাইভ কিচেনটাও দেখিয়ে দিলাম, যেটা দেখানো খুব জরুরি যে হাইজিন মেনটেন এবং লাইভ কিচেনে যেটা হয় যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারটা, যেটা আমার আমি স্পেশালি একটু খুঁতখুঁতে টাইপের, সেটা কিন্তু দেখলাম যে না এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লেটগুলোকে সেইভাবে সাজানো রয়েছে। আমরা বাড়িতে এসেছি, বাট যারা এখানে ওনার দুই দাদাকে পেয়ে গেছি পার্টনারশিপে। আমি মনে হয় এর আগে কোনোদিন ইউটিউবের কোনো ভিডিওতে দুই দাদাকে আনতে পারিনি, তো মানে আমি আনতে পারিনি বলাটা ভুল হলো, আমি কিন্তু দেখতে পাইনি। তো দাদা বাইরেও ছিলেন, তো যাই হোক দাদার সাথে দেখা হয়ে গেছে। এই যে এত সুন্দর একটা কনসেপ্ট, স্পেশালি যারা এখন ইউটিউব করে, যারা ইনস্টাগ্রামে রিলস বানায়, তাদের জন্য প্লেসটা অসাধারণ। তো এই কনসেপ্টের জন্য একটু দাদাদের থেকে জেনে নেব। তো এই দুই দাদা যাচ্ছে, দাদার নাম My name is Priyank. My name is George. आप लोग दोनों मिलके ये किए ना? बडीज लास्ट जून 26 को ओपन किया। वी आर स्कूल मेट्स, हम लोग दोनों सेंट पैट्रिक स्कूल से साथ में पढ़े हुए हैं। जॉर्ज वन डे गेव मी द आइडिया, व्हाई डोंट वी स्टार्ट अ कैफे, और देन हम दोनों का सेम विजन था कि एक यूथ के लिए स्पेस बनाए जहाँ पे यंग वाइब्रेंट और एम्बिएंट जगह हो, गुड म्यूजिक गुड फूड, गुड टू सी दैट पीपल आर अप्रिशिएटिंग इट। आई होप यू कीप सेंडिंग योर लव, थैंक यू। सेम एज प्रियंक ने कहा कि एक आसनसोल का यूथ को एक अच्छा ऑप्शन देना था, बिकॉज हमारे यूथ के पास एक अच्छा जगह नहीं है जहाँ करके वो लोग बैठ के हैंग आउट कर पाए। तो बेसिकली होता क्या है कि व्हेन यू डू नॉट हैव अ ऑप्शन कि आप अच्छा जगह स्पेंड करें, तो आप ऐसा इधर उधर भी स्पेंड कर सकते हैं, है ना, गलत चीज़ों में भी स्पेंड हो सकता है अगर आपके पास ऑप्शन नहीं है स्पेंड करने का। तो इसलिए हम लोग चाहते थे कि यूथ यहाँ पे आए, आप स्पेंड टाइम स्पेंड करो, मनी इज़ नॉट अ फैक्टर, आप जितना समय रहना अच्छे जगह स्पेंड करो, सो दैट आप इधर उधर भटको ना, दैट इज़ द कंसेप्ट ऑफ बडीज। একদমই তাই বন্ধুরা, তোমাদের একটু বাংলায় এক্সপ্লেন করে দিই, যেটা হচ্ছে দাদারা যেটা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে যে দাদাদের যে কনসেপ্টটা, এখনকার নিউ জেনারেশন যাতে বাইরে গিয়ে টাইম স্পেন্ড, অন্য কোথাও ভুলভাল জায়গায় গিয়ে যাতে টাইম স্পেন্ড না করে, এখানে এসে যে কোনো একটা খাবার তোমরা অর্ডার করতে পারো, কিন্তু এনাফ টাইম নিয়ে তোমরা টাইম স্পেন্ড করতে পারো, কোনো টাইম লিমিট বলে কিছু নেই। তো ইয়ং জেনারেশনের জন্য বার্ডিস কিন্তু একদম টপে। আমি বলবো সবাই এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, যাতে সবাই 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 দেখতে পারে, সবাই যারা আমার মতো যারা এখনও জানে না, যারা ইনস্টা রিলস বানানোর জন্য খুব মানে ছটপটে টাইপের, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফুডটা কিন্তু ডেফিনেটলি হাইজিন মেনে করেছে, এবং অসাম ফুডের টেস্ট এবং কী বলো কোয়ালিটিতেও একদম ডেফিনেটলি যখন টেস্ট হবে তখন কোয়ালিটিতেও অবভিয়াসলি ভালো হতেই হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই।